চলে এসেছি বন্ধুরা, আমরা একদম কুমিরের হা করা মুখের কাছে। লক্ষ্মীবাবু সুপার হিট। হ্যালো বন্ধুরা, সিনথেস বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা একটা ট্রিপে বেরোচ্ছি, আমরা যাচ্ছি পুরুলিয়া। এটা অচেনা পুরুলিয়া, অফবিট জায়গা, অজন্তা পাহাড় নয়। নির্মাল্য অন হুইলস এর চ্যানেল আপনারা দেখে থাকবেন, ওনার সাথে আমরা মিট করতে যাচ্ছি, বিরাট ব্যাপার একটা প্রথম কথা। তা আমরা আজকে বাঁকুড়ায় ওনার সাথে মিট করব, সেখান থেকে আমরা যাব মাঠার জঙ্গল, মাঠার জঙ্গল সেখান থেকে আবার যাব আরেকটা পয়েন্টে। এই যে প্ল্যানগুলো, এগুলো টোটালটাই ওনার, আমরা শুধু ওনার সাথে জয়েন করছি। নতুন অচেনা পুরুলিয়া জানার জন্য যাচ্ছি, ওনার সাথে আমরা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব, তা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম, এদিকে অভিরা রেডি হয়ে গেছে, এদিকে আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরিয়ে পড়লাম। শক্তিগড়ে চলে এসেছি, এখন আমরা টিফিন করবো। শক্তিগড়ে আমরা পেটাই পরোটা খাবো, পেটাই পরোটা হচ্ছে। জায়গাটার নাম কি? সোনক পাহাড়ি। সোনক পাহাড়ি, আচ্ছা। এখানে মিষ্টির দোকানে আমরা একটু চা খেলাম, আর এখানে মিষ্টির ডিজাইনগুলো এত অপূর্ব লাগলো ভিডিও করলাম। এখানে আছে গাজর, আপেল আছে, এটা আছে লিচু, আতা, এই ফুলটা কী মিষ্টি? গোলাপ ফুল, নারকোল, ভ্যারাইটিস মিষ্টি। বন্ধুরা, পুরুলিয়া জেলা শুরু হলো, গাদা পাথর ছিল লাস্ট বাঁকুড়া জেলার সীমা, তা এখান থেকে পুরুলিয়া জেলা শুরু হলো। এই জায়গার নাম পায়রাচালি, অনেক জঙ্গল, জায়গার নাম পায়রাচালি। জায়গা জায়গা ক্যাম্প আর টেন্ট, একদম জঙ্গলের মধ্যে কেউ খুঁজেই পাবে না। কই হ্যাঁ, কই হ্যাঁ, কই কই এসো, কই কই এসো, চলে এসো চলে এসো, কই কই এসো। জঙ্গলের মধ্যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি পাতাল ঘর। হ্যাঁ, সবই ক্যাম্প আর টেন্ট। এই যে পাতাল ঘর, চলে এসেছি পাতাল ঘর।
এটা হচ্ছে নির্মাল্যদার বাইক। আমরা চলে এসেছি, অনেকটা সময় লাগলো, ঠিক পৌঁছে গেছি। এবার দাদার সাথে দেখা করব। অরেঞ্জ বুম বলে উনি এই বাইকটাকে, উনি আছেন ওইদিকে, আছে উনি ভিডিও করছে, ওনার সাথে দেখা করব। আমরা চলে এসেছি এতটা রাস্তা পাড়ি দিয়ে এসে কেমন লাগছে? ওরে বাবা রে, সাংঘাতিক লাগছে। পাহাড়ের ওই দেখো পিছনে পাহাড়, খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, মানে যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য এটা আলটিমেট জায়গা, খুব সাংঘাতিক রাস্তা। অযোধ্যা পার এসেছি কিন্তু কোন সময় এইরকম একটা অবভিয়াস জায়গায় আসিনি। আমরা এসে গেছি আমাদের প্রিয় দাদা নির্মাল্যদা, নির্মাল্য অন হুইলসের উনি নির্মাল্যদা। আর এই যে আছে ওনার সঙ্গী, সবার প্রিয় লোক, সবার বাবু লক্ষ্মীবাবু। সত্যি আমরা খুব ভাবছিলাম যে আপনাদের সাথে দেখা হবে, দেখা করব, দেখা হয়ে গেল। ভীষণ ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বন্ধুরা আমরা পাতাল ঘর সেখানে এসে গেছি। চারিদিকের পরিবেশটা অনবদ্য পরিবেশ, দারুণ পরিবেশ। সামনেই রয়েছে পাহাড়, সামনেই পাহাড়, জায়গাটা পুরো ছায়াচ্ছন্ন, ডিরেক্ট সানলাইট পড়ে কিনা জানি না, বেশ ঠান্ডা এখনই, তা রাতে কতটা ঠান্ডা হবে জানি না। চারিদিকটা দেখাই, সুন্দর করে সাজানো, সুন্দর সাজানো, মেনলি সাজানোর থেকে বড় কথা পাশেই দেখুন ঘন জঙ্গল। সামনেই রয়েছে নির্মাল্যদার দ্য অরেঞ্জ বুম, পাশে আমাদের ডমিনেটো, গ্রিন ডমিনেটো, এ পাশে আমাদের নীলপরি, আর এই পাশে রয়েছে সুন্দর করে সাজানো সব ক্যাম্প টেন্ট, এইগুলো রয়েছে, এগুলো একটু পরে দেখাচ্ছি। অনেকক্ষণ সময় লেগে গেল এখানে ঢুকতে, নির্মাল্যদা এক ঘন্টা আগে ঢুকে গেছেন, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। আমরা এখন শেষ বেলায় খাওয়া দাওয়া করব, তারপর আপনাদের সামনে নিয়ে আসব এই পাতালগড় রিট্রিটের পুরো পুরো এলাকাটা ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা আমরা পাতালগড়ে এখন দুপুরের খাবারটা খাচ্ছি। এখানে আছে ভাত, বাঁধাকপির তরকারি, আছে মসুর ডাল, চিকেন কষা, ডিমের কারি, বুফে সিস্টেম। আমরা এখন প্লেটে খাবারগুলো তুলে নিচ্ছি, এখন খাবো। আমাদের লাঞ্চের মেনুটা কেমন লাগলো এবার একটু শেয়ার করো। মেনু তো দুর্দান্ত, প্রত্যেকটা রান্না খুব সুস্বাদু, আর শেষ পাতে চাটনি আছে, পাঁপড় আছে, আইসক্রিম আছে, একেবারে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া, সলিড রান্না বান্না, দারুণ। বন্ধুরা এখন আমরা পাতালগড় রিট্রিটটা ঘুরে দেখছি। আমাদের সঙ্গে আছে নির্মাল্যদা, নির্মাল্য অন হুইলসের নির্মাল্যদা, বড় পাওনা। ওনাকে আমরা বলেছিলাম যে একটা ওনার সাথে একটা যেন ট্রিপ হয়, তো উনি আমাদেরকে এত সুন্দর একটা জায়গার খোঁজ দিয়েছেন, তো আমরা এখন নির্মাল্যদার সাথে ঘুরবো। তোমার ঘরটা পুরোটা শেয়ার করব আপনাদের সঙ্গে, রাত্রিবেলা যখন লাইট জ্বলবে না আরো সুন্দর লাগবে। ছোট ছোট কটেজ গুলোতে দেখে মনে হচ্ছে না যে ওপাশে একপাশে এক দুটো চোখ আর মাঝখানে একটা হাঁ, যক্ষের সেই হাঁ, সেই সত্যজিৎ রায়ের গোপীবাইন বাঘাবাইনের ঠিক যেরকম যক্ষের মুখ ঠিক সেই রকম দেখতে। এগুলো ছোট ছোট কটেজ, আর সামনে দেখাই, সামনে আছে এগুলো টেন্ট, মানে এখানে টেন্টেরও সুবিধা আছে আবার কটেজেরও সুবিধা আছে। দারুন 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 দারুন, সত্যি সুন্দর, দেখতে থাকুন আগে আগে হতা হে কিয়া। আমরা আছি এই কটেজে, এটা হচ্ছে পাতাল ঘর, মাটির দেওয়াল, ভিতরে সুন্দর রুম, আর আমাদের পাশেই আছে ওই রুমে নির্মাল্যদা, নির্মাল্যদা উনি এবং লক্ষ্মীবাবু ওই রুমে আছে, তো আমরা একটু পরে যাবো ওনার সাথে দেখা করতে। এই জায়গাটা চেনানোর জন্য নির্মাল্যদাকে মেনি মেনি থ্যাংকস,
আপনারা আসুন, এইসব জায়গায় আসুন, এসে ঘুরে যান, দেখে যান, খুব ভালো লাগবে। এটা হচ্ছে পুরুলিয়ার সোনকুপি, এগুলো অব্বির জায়গা। এই যে সামনে আমাদের সেই সব থেকে প্রিয় লক্ষ্মীবাবু, মাটির মানুষ, বাঁকুড়া পুরুলিয়াতে ভালো লাগবে ভাবতেই পারবে। বাঁকুড়া পুরুলিয়াতে শুধু পরিবেশ, প্রকৃতি, হ্যাঁ প্রকৃতির কাছে কিছু ভালোবাসেন অবশ্যই আসুন, অবশ্যই আসুন, সত্যি মন জয় হয়ে যাবে, মন জয় হবে। Later that same evening, সবার প্রিয় লক্ষ্মীবাবু, লক্ষ্মীবাবু লক্ষ্মীদা যাই বলুন, উনি দারুণ মজার মানুষ, এবং উনি একটা ফোক সং, যেটা বাঁকুড়ার ফোক সং, উনি গাইবেন এবং তার সাথে নাচবেন, সেটা দেখাচ্ছি এবং দেখতে থাকুন। এবার নতুন দুয়ার খুলে যাবে কোনে দুলেছে, আশা জাগছে খাইছে, আশা জাগছে সবাই মিলে। এখন ডিনার করতে যাচ্ছি, তোমাদের ডিনার রেডি হচ্ছে, ডিনার চলে এসছে। এদিকে রুটি রয়েছে, আলু ফুলকপি ভাজা রয়েছে, এদিকে রয়েছে মিষ্টি, আর তার সাথে চিকেন, তাই তো? আমরা সবাই একসঙ্গে খাওয়া শুরু করে দিলাম, খাবার সার্ভ করে দিয়েছে। এখান থেকে শুরু করি, দাদা শুরু করে দিয়েছে। দাদাও শুরু করে দিল, এবার আমাদের টেবিল, শুরু করো, শুরু করো। এই হলো রাতের পরিবেশ, এই পাতাল ঘর। ডিনার করে আমরা ঘরে চলে আসলাম, কালকে আমরা আরো অনেক নতুন নতুন জিনিস দেখাবো আপনাদের। এখন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে ভোরবেলায় ওঠা আছে, কালকে খেজুরের রস খাবো। আর এই ঘরটার ভিতরটা দেখাই, সুন্দর, খুব সুন্দর করে সাজানো ঘরটা, বিছানাও খুব সুন্দর, আর বাথরুমটা আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর বাথরুমটা। গুড নাইট, দেখা হবে কালকে সকালে। দ্য নেক্সট মর্নিং, গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন, ভোরবেলায় উঠে পড়েছি। এই দাদা আমাদের রস এনে দিল, খেজুর গাছের রস, খেজুরের রস, কালকে বলে রেখে দিয়েছি, সেটিং করে রেখেছি, আজকে সকালবেলায় উঠে ঠান্ডায় দৌড়েছে, হ্যাঁ অনেক ঠান্ডা, সেই খেজুর গাছের রস নিয়ে এসেছে, এখন আমরা খাবো। আমরা কোথায় যাবো আজকে? আমরা ডাউরিনালা যাবো, একটা বিখ্যাত জায়গা, যার জন্য এই সোনকুপি, এই যে জায়গাটা, এই পাতালগড় রিট্রিট যে জায়গাটা রয়েছে, জায়গাটার নাম সোনকুপি। এই জায়গায় এখানে ডাউরিনালা বলে একটা কুমিরের হা মুখ আছে, মানে কুমিরের মুখের মতো একটা খোলা মুখ দিয়ে জল, নালা মানে একটা জল বেরোচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে, ওই সেই ঝর্ণাটা দেখতে যাবো, ওটাকে বলে ডাউরিনালা। তো এখন খেজুরের রস খাবো, দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবো। টাটকা খেজুর রস এসে গেছে, গাছ থেকে নামিয়েছে, সেই অবস্থায় যে শিউলি, যাকে গাছি বা শিউলি বলে, সে উঠতে চাইছিল না ঠান্ডায়, সে বলছে একটু পরে, কিন্তু আমাদের এই আজকে এতটাই ঠান্ডা পড়েছে, রিট্রিটের যে লোকটা সে গিয়ে তাকে তুলে তারপরে এই খেজুরের রস। আমি এখন তো আমি আগে ফার্স্ট, ফার্স্ট গ্লাসটা তোমার, এবার তুমি খেয়ে একটু বলো কেমন লাগলো, খেয়ে আমি জানাচ্ছি। অপূর্ব, অপূর্ব, দারুন, একদম খাঁটি। তুমি খেয়ে বলো কেমন লাগছে? মিষ্টি, দারুন, দারুন। আর খেজুরের গুড় হয়ে যে ফ্লেভারটা আসে, সেম ফ্লেভার আসছে, আর সেই রকম ঠান্ডা রস। ডাউরিনালাতে এখন আমরা যাচ্ছি, কিছুটা হেঁটে যেতে হবে ঠান্ডার মধ্যে। আমরা রেডি, সবাই মিলে যাচ্ছি, আমাদের সঙ্গে নির্মাল্য দা আছে আর লক্ষ্মীবাবু আছে, তো ভিডিওটা দেখতে থাকুন। খেজুরের রস খেয়ে আরও বেশি ঠান্ডা লাগছে। এই যে সকালবেলাটা খুব সুন্দর, তো আমরা যাচ্ছি রেডি,
রস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা কোথায় যাচ্ছি দাদা? ওই যে ডাউরে নালা রোমহর্ষক অভিযান, সঙ্গে থাকুন। আমরা সবাই বেরিয়ে পড়লাম, আগে যাচ্ছে নির্মাল্যদা, তারপর আমরা যাচ্ছি, অভি পিছনে আছে, আমরা এখন বেরিয়ে গেলাম। আমরা যাচ্ছি এখন ডাউরি নালা। আয়না পুরো শিশিরে ভিজে গেছে, পুরো বাইক শিশিরে ভিজে গেছে, তাকে সুরক্ষা করতে বলেছে। ঠান্ডা জমে গেছে, আগুন শেখছে। পুকুর পার, লঙ্কা গাছ, হ্যাঁ এখানে একটু দেখে বুঝে দেখে বুঝে। মহানন্দ করতে গিয়ে আরো বিয়ানন্দ হয়ে গেছে। কখনো সামনে দেখো, দেখছি, চলো একসাথে পায়ের স্টেপ গুলো ফেলো, একসাথে পায়ের স্টেপ ফেলো। লক্ষ্মীদা নাচ শুরু করে দিয়েছে, ঠান্ডার মধ্যে উনি এনজয় করছে। এ অভি কেমন লাগছে? অভি ধান খেতে যাবে, এই দিয়ে চাষবাস হচ্ছে। হ্যাঁ প্রকৃতির জল, প্রকৃতির কাজেই লাগছে। জলটাও পরিষ্কার টলটলে, পাহাড় থেকে জলটা আসছে। খালের ওই যে ডাউরি খাল, এর পাশ দিয়ে তো স্নিগ্ধা চলেছে, আমরাও আমিও চলেছি, সামনে চলেছে নির্মাল্যদা, লক্ষ্মীবাবু, আর যে দেখাতে নিয়ে চলেছে সে। বাংলাদেশ যাচ্ছি, বর্ডার পাস করছি। না না, এটা পুরুলিয়ার, আমরা কোন জঙ্গলের মধ্যে যাচ্ছি? ও হো হো হো, আমরা আসলে এই যে নালার যে পাশের যে গার্ডওয়ালটা, এটা যদি পুরো টানা থাকতো তাহলে আমরা পুরোটাই হেঁটে আসতে হতাম, আমাদের জুতো খুলতে হতো না। এইভাবে জল পেরিয়ে এলাম, পেরিয়ে পেরিয়ে আসছে, এইভাবে আমরা জল হাতে জুতো নিয়ে এসছি। এইবার এখান থেকে আমরা জুতো পরে নেব, মানে প্রাকৃতিক ভাবে হওয়া একটা খাড়ি বলতে গেলে। এপাশে নালাটা বয়ে চলেছে, আর তলা দিয়ে, মাটির তলা দিয়ে জলটা এসে এখান দিয়ে পড়ছে, এই তলার একটা খাঁড়ি। আবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, রাস্তা আর শেষ হচ্ছে না, বেশ ভালো লাগছে আমাদের। অনেকটা হাঁটতে হচ্ছে, অনেকটাই হাঁটতে হচ্ছে। লক্ষ্মীবাবু পোজ দিচ্ছে, ওই যে লক্ষ্মীবাবু জমি দিয়েছে, লক্ষ্মীবাবু সুপারস্টার। হ্যাঁ একটা পাথরকে ঠিকিয়ে রেখেছে, আসলে গাছের জলে গানটা, পাথরেও ফুল যে, হ্যাঁ পাথরেও ফুল যে ফোটে, ঠিক। খুব সুন্দর লাগলো, এটা গাছটা পাথরটাকে ঠিকিয়ে রেখেছে, বট গাছ আর বিশাল এক পাথর, দেখুন তার নিচে
গুহা রাত কাটানো যায় এখানে। এসব অ্যাডভেঞ্চার প্রিয় যারা আছে তারা ঠিক এখানে চলে আসবে। হ্যাঁ আমরা নেপালে স্প্রিং ওয়াটার হট ওয়াটারের ওখানটায় গেছিলাম, হ্যাঁ, যেটা আদি গ্রামের মধ্যে হেঁটে হেঁটে সে কি রাস্তা ঠিক ওই রকম লাগছে তাই না, জঙ্গলের মধ্যে দিয়ে ওটা ওরে হট স্প্রিং রাস্তা ছিল, অনেক রাস্তা ছিল, অত পাহাড়ে ওঠা আস্তে আস্তে করে যেতে হবে জঙ্গল দিয়ে। ওই পাহাড়ে যেতে হবে আমাদের, ওই পাহাড়ে একটু পা স্লিপ কাটলেই পড়ে যাব। বন্ধুরা এই পাইপের উপর দিয়ে হেঁটে যেতে হবে এখন তো। ফার্স্টে যাচ্ছে নির্মালদা, আস্তে আস্তে ভাবে পার হচ্ছে পাইপের উপর দিয়ে। চলে আসছি বন্ধুরা আমরা আমাদের সেই জায়গায় ডাউরি নালার মুখটায়, কুমিরের হাঁমুখ, ডাউরি নালার মুখ, আর এটা হচ্ছে কুমিরের মুখের মতো দেখতে। ওই যে পাথরটা হাঁ করে আছে, অনেকটা পথ পাড়ি দিয়ে ডেঞ্জার অবস্থা, রাস্তা তো নেই, সরু সংকীর্ণ রাস্তা, উঁচু নিচু পাহাড়ের ধাপে ধাপে এইভাবে করতে করতে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমরা ঠিক আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। ওই যে নির্মালদা আছে সঙ্গে আমাদের, ওই যে কুমিরের হাঁমুখ সোজা, ওই যে সোজা দেখা যাচ্ছে ওটা কুমিরের হাঁমুখ। চলো রায়বাবু যাচ্ছে এই পাহাড়ের ধাপে ধাপে পা দিয়ে এগোচ্ছে, এইভাবে আসছে। ডাউরি নালাতে চলে এসছে, যে পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখুন অপরূপ দৃশ্য। ও এতটা কষ্ট করে এসে এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে ভাবাই যায় না। ওই যে নির্মালদা যাচ্ছে, ওই যে কুমিরের হাঁ, কুমিরের মুখ পাথরটা দেখতে, আমরা ওইখানে যাচ্ছি। দারুন দারুন, পাথরগুলো দেখেছ ডিজাইন, জলটা এদিক দিয়ে বয়ে একদম নিচে চলে গেছে, আর এই জলটা দিয়েই ধান চাষ করছে, চাষবাস হচ্ছে। সুপার সুপার, এই জায়গাটা দেখতে সুপার লাগবে, আপনারা আসুন এসে দেখে যান। কুমিরের হাঁ, পাহাড়টা এমন অবস্থায় আছে দেখে মনে হবে কুমির হাঁ করে আছে। এই জায়গাটার নাম ডাউরি নালা, ডাউরি খাল, এটা ডাউরি ফলস বলা যায়, কারণ জলটা উপর থেকে এসে বয়ে বয়ে নিচে চলে যাচ্ছে। চলে এসছে বন্ধুরা আমরা একদম কুমিরের হাঁ করার কাছে, মুখের কাছে, এই সামনে যে হাঁ মুখটা, এই হচ্ছে কুমিরের হাঁ। এই দিক দিয়ে জলটা এইভাবে এইভাবে চলে এসছে, জলটা এইভাবে আস্তে আস্তে নেমে সেই গ্রামের মধ্যে ঢুকে গেছে, ওই জলটা দিয়েই চাষাবাদ হচ্ছে। আমরা একটা নতুন জায়গায় এক্সপ্লোর করলাম, ভীষণ ভালো লাগলো। আপনারা এখানে আসলে অবশ্যই এই কুমিরের হাঁ মুখটা এটা দেখতে আসবেন, একটা আলাদা সৌন্দর্য। এখানে একটা ইতিহাস আছে, এখানে হরপা বানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য এখানে অনেকে আসতে সাহস পায় না,
তো আমরা চলে এসেছি, আমরা কুমিরের হাঁ ওইটা দেখার জন্য চলে এসেছি। কতটা হবে ওখানে? এইখানে এই বলছে ওই যে সামনে যে ওই যে পাথর, আর ওই যে মারা গেছিল বললে ওখানে হরপা বানে জায়গায় বসেছিল, এখানে বসেছিল? হ্যাঁ ওইখানে বসেছিল। কয়জন এসেছিল এখানে? ওরা ছিল চারজন, চারজন, চারজনই মারা গেছে? না একজন বাঁচে, একজন বেঁচে ছিল। নিচে মানে কিছুটা নিয়ে গিয়েছিলাম, এ নিচেও কি একজনকে নিয়ে, আর এই যে কাঁসি ঝুড়িটা দেখাচ্ছি এখানে দুইজন ছিল। আচ্ছা আচ্ছা, ওই পাথরে কষ্টদায়ক খুব মৃত্যুটা, কিন্তু আমরা কিন্তু আগে জানতাম না, তোমরাও জানতে না? এই যে ঘটনাটা হয়েছে, হ্যাঁ কত বছর আগে? আঠারো বছর আগে। আচ্ছা আচ্ছা, আঠারো বছর আগে। হ্যাঁ তাহলে এখানে অনেকে আসতে তো ভয় পাবে, ভয়ের কিছু কারণ, কিন্তু আসতে হবে দেখে যাওয়ার জন্য। ঠিক আছে, আসার সময় আসা, বর্ষার সময় আসা যাবে না? দেখুন এখান থেকে আসার দুটা পথ আছে, আমাদের যদি পাতালগড় থেকে আসা হয়, জঙ্গলের দিক থেকে যদি হাঁটে আসা হয় তবে দু ঘন্টা টাইম লাগে, সময় লাগে। এই যে কুদনা গ্রাম দিকে যদি আসা হয় গাড়ি, তবে এখান থেকে মোটামুটি হাফ কিলোমিটার হবে, হাফ কিলো এক কিলোমিটার তাড়াতাড়ি এখানে আসা যাবে। হ্যাঁ, আর তোমার এখানে বর্ষাকালে প্রচুর জল হয়? প্রচুর জল এখানে। তোমরা আসো না এখানে? না এখানে আসা, মানে শুক্রর সময় শীতকালে এই সময় এখানে এসে টুরিস্টদের দেখিয়ে নিয়ে যাও। এমনি ওই মানে গেস্ট বলেন ওইখানে যাব, আমরা বলি জায়গাটা ভালো, সেইখানে নিয়ে আসা। সত্যি দেখার মতো একটা জায়গা, যে পাথরটা হা করে আছে দেখে একদম কুমিরের মতো মনে হচ্ছে, খুব ভালো লাগলো জায়গাটা দেখে। এটা হচ্ছে পুরুলিয়ার একটা অফবিট জায়গা, এখানে আসলে অবশ্যই এটা দেখতে আসবেন, কুমিরের হা। অনেকটা জঙ্গল পেরিয়ে এখানে আসতে হবে, ভালো লাগবে। আমরা যেহেতু এত সকালে হাড় কাঁপানি শীতের মধ্যে ছুটে বেড়াচ্ছি, সাবস্ক্রাইবটা করবেন আর ঘুমটিটা একটু লাগবেন।